ওনার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমি সেদিন ছাত্রদের যোগদান করছিলাম, সেই কারণে আমি ওনাকে কিছু দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে মায়ের মতো সম্মান করি, আমি ছাগল দুটো ওনার উপর হিসেবে পাঠাবো। দলের জন্য অনেক দিয়েছি, দলের জন্য অনেক দিয়েছি, দল থেকে আমি কিছু নিই না, আমার নেওয়ার কোনো আশা আকাঙ্ক্ষাও নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার এই ছাগল দুটো উপহার হিসেবে দিতে চাই। আমি ছাগল পালন করি, আর 10-20 ছাগল হয়, বিক্রি করি, এ করি, এরকম এবারও চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ছাগল দুটো উপহার দেবো, কোনো কিছুর বিনিময় নেই, এর বিনিময়ে নিঃস্বার্থ দান, ভালোবাসার দান। কারণ আসছে যে আমি দলকে অনেক কিছুই দিয়েছি। শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উদিরাল হাইস্কুলের মাঠে, ওনাকে দেখতে গেলাম, আমরা দেখলাম ওনার বক্তব্য, শুনলাম ওনার ধারালো গোছালো অসাধারণ বক্তব্য, সে বক্তব্য আবেগ, কান্না, দিক নির্দেশনা এবং পরবর্তী দিনে প্রধানমন্ত্রী হলে দেশে জাতির জন্য কী করবেন সবই ছিল। ওনার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে একই সপ্তাহে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ কেজি কলেজ শাখায় যোগদান করি। তারপরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ আমি সব সংগঠন করছি। আমি ওনা কোনো স্বেচ্ছাসেবলীর সভাপতি হিসেবে দীর্ঘ 12 বছর দায়িত্ব পালন করেছি। আমি বর্তমান 6 নং ফুলসি ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি এই এই ছাগল দুটো আসছে, ছাগলের তো আমি বাড়তি অন্য কোনো আজেবাজে খাবার খাই না, গম খাই, তারপরে কাঁঠালের পাতা খাই, ঘাস পানি খাই, এইভাবে ছাগলের লালন পালন করছি। প্রধানমন্ত্রী দেবো বলে এই দুটো ছাগলের আলাদাভাবেই যত্ন করা হয়। আমার স্বামী এই দুটা ছাগল মেলা দিন তো প্রধানমন্ত্রী দিতে চাইছে, তা আমি সেইভাবে যত্ন করছি, দিলে আমারও ভালো লাগে। ছাগল দুটো সে আলাদাভাবে ই করে প্রধানমন্ত্রীর ঋষিতে দেওয়ার জন্য লালন পালন করে, আরও ছাগল আছে এই দুটো সে ওখান দেওয়ার জন্যে ই করে, বাইরে সাড়ে সাড়ে টাড়ে না, যাতে কেউ কেউ মাটি পাত্রী পারে বলে এই জন্য সে আলাদাভাবে রেখে। আরও আছে তার 10-11টা ছাগল আছে, আর ছাগলের সাইডে করে বাচ্চা হয় আরও ছাগল, ছাগল বহুত দিন থেকেই সে এই ছাগলগুলো পালন করে, অনেক দিন থেকেই সে ছাগলের সাথে। এবার তো একটা ভালো ভালো উদ্যোগ, একটা ভালো জিনিস প্রধানমন্ত্রী দেবে, এটা তো একটা ভালো জিনিস, আমরা এটা ভালো।